डिजिटल प्रतारणार भयंकर फादे प्रति बछर देशे सर्वस्व हाराच्छे कमपक्षे 50,000 मानुष। चाकरी ব্যবসা অপহরণ অর্থ লেনদেনের সব ক্ষেত্রে ডিজিটাল ফাঁদ প্রতারণায় হাতিয়ে নিচ্ছেন হাজার কোটি টাকা। ফাঁদে পড়ছেন সাধারণ মানুষ থেকে চাকরিজীবী, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাও। দেশজুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে চলতি বছরে গ্রেফতার হয়েছে 5,000-এর বেশি প্রতারক। এ সময় শুধু সিআইডি প্রতারণা মামলা করেছে 1,800। বিশ্লেষকরা বলছেন, প্রতারণা ঠেকাতে সমাজের ভেতরেই বাড়াতে হবে সচেতনতা। বাকিটা দেখুন ফকুল ইসলামের রিপোর্টে। অনলাইন ভিত্তিক ট্রিপল এম কোম্পানির প্রতারণায় টাকা হারিয়ে এখন পথে বসেছে নিঃস্ব এসব মানুষ। প্রযুক্তির ডিজিটাল ছোঁয়াকে কাজে লাগিয়ে নিত্য নতুন হাজারো প্রতারণার ভয়ঙ্কর ফাঁদ পেতেছে প্রতারক চক্র। সুকৌশলে হাতিয়ে নিচ্ছে লাখ থেকে কোটি টাকা। এক ভাই তোমার ফোন দিছিল, আরে 5,000 টাকা দিয়ে দাও, আমারে সাইরা দিব। হ্যালো, কি কইছ শুনছেন? আচ্ছা তাহলে কাজ করেন, আপনি দোকানে যাই আমার একটা ফোন দিয়েন, আমি বিকাশ নাম্বারটা দিমুন আপনারে। এই ব্যক্তি ফোনে দ্বৈত চরিত্রে প্রতারণা করেছেন 231 জনের সঙ্গে। আমি আল্লাহ পাকের এক পাক পবিত্র ওলি আউলিয়ার মাজার শরীফ থেকে কথা বলছি। মানুষ হয়ে অভিনব জিনের বাদশা কণ্ঠে প্রতারণা। প্রতারণা চলছে যুবকদের বেকারত্বের সুযোগ নিয়ে। চাকরি দিতে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। বিভিন্ন কোম্পানি চাকরি দিয়ে বলে, জায়গার পোস্টে বিভিন্ন এয়ারপোর্টে চাকরি দিয়ে বলে, আমাদের শত শত লোকের কাছ থেকে শত কোটি টাকা উনি আমাদের কাছ থেকে হারিয়ে নিয়েছে। এছাড়া ফেসবুকে বিদেশি নারী সেজে করেছেন ভয়ঙ্কর প্রতারণা। উপহার পাঠানোর নামে ফাঁদ পেতে আফ্রিকান এক চক্র নেমেছে ভয়ানক প্রতারণায়। এদেরই অর্ধশতাধিককে গ্রেফতারও করেছে সিআইডি। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে এবছরই গ্রেপ্তার হয়েছে 5,000-এর বেশি প্রতারক। আর গত 4 বছরে 362টি অভিযানে প্রায় 5,500 মামলা হয়েছে। এই ধরনের অপরাধগুলোর সাথে এক ধরনের রাজনৈতিক আঘাত থাকে। আইনের ফাঁকফোকর থেকে ফাঁকফোকর দিয়ে এবং রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ এই অপরাধগুলো করে যাচ্ছে। টিআইবি বলছে, প্রতারণা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকতে হবে রাজনৈতিক সদিচ্ছাও। দুর্নীতির ব্যাপকতা এবং গভীরতা সেটি কিন্তু ঘটে গেছে সেটা বলা যাবে না, বরং ঘটতে দেয়া হয়েছে। রাজনৈতিক সদিচ্ছা আমি যদি ধরে নেই অবশ্যই রয়েছে, কিন্তু সেটি বাস্তবায়নের যাদের উপর দায়িত্ব সেই পর্যায়েগুলিতে কিন্তু রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি প্রয়োগের ক্ষেত্রে শুধুমাত্র চুনোপুটি টানা হিচড়া হয়, সেটি বাস্তবে যারা রুই কাতলা রাখব তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যান। একই সাথে প্রতারণা বন্ধে জনসাধারণকেও আরও বেশি সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ফকরুল ইসলাম, News24, ঢাকা। অভিযোগ গঠনের এক সপ্তাহে ধর্ষণ মামলার রায়কে বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রিতার অবসান হিসেবে দেখছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এ এম আমিনউদ্দিন। জানান, ধর্ষণের সর্বোচ্চ সাজার বিধান রেখে অধ্যাদেশ জারির আগেই অপরাধ সংগঠিত হওয়ায় এই রায় মৃত্যুদণ্ড দিতে পারেননি বিচারক। তবে তাড়াহুড়ো করে রায় দিলে উভয় পক্ষের ক্ষেত্রে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা থাকে বলে মনে করে সংবিধান বিশ্লেষক ডক্টর শাহদিন মালিক। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। বাগেরহাটের মংলায় 7 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ গঠনের 7 কার্যদিবসে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এ রায় দেন। এ রায়ে প্রশ্ন উঠেছে, ধর্ষণের সর্বোচ্চ সাজার বিধান করা হলেও কেন এ রায়ে তা প্রতিফলন হয়নি? এই আইনটা যেদিন গেজেটে প্রকাশিত হয়েছে সেদিন থেকে এই আইনটা কার্যকর, তার আগের সময় কার্যকর না। এই এর পরের থেকে যারা অপরাধ করবে তাদের জন্য এটা কার্যকর হবে। সংবিধানের আর্টিকেল 35-এ দেখবেন যে প্রচলিত অপরাধ সংগঠনের সময়ে প্রচলিত আইনের চেয়ে অধিক কোনো শাস্তি দেওয়া যাবে না। এ রায়ের ফলে দেশের বিচার ব্যবস্থায় যে দীর্ঘসূত্রিতা তার অবসান হতে যাচ্ছে বলেও মনে করছেন অ্যাটর্নি জেনারেল। দ্রুততম সময়ে বিচার শেষ হওয়ার প্রেক্ষিতে এখন থেকে যারা মানে এই ধরনের অপরাধে অপরাধী তারা তাদের কাছে একটা বার্তা যাবে যে এখন আদালত দ্রুততম সময় মামলা শেষ করছেন। তবে সংবিধান বিশ্লেষক ডক্টর শাহদিন মালিক মনে করেন, তাড়াহুড়া করে বিচার করলে অপরাধ বন্ধ বা ন্যায় বিচার হয় না। অপরাধ যত বড়ই হোক না কেন সবার আইনি সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। তাড়াহুড়া করে বিচার করলে ন্যায় বিচারকে কবর দেওয়া হয়, অতএব বিচারে বিলম্বও করা যাবে না, তাড়াহুড়াও করা যাবে না। এই যে মানে অল্প কয়েকদিন যে বিচার করে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, আমার আশঙ্কা
হাইকোর্টে এসে যে সাজা পেয়েছে সে যদি এই যুক্তিটা তুলে ধরে, এই ছয় দিনের বিচারে আমি আত্মপক্ষ সমর্থনে যথেষ্ট সুযোগ পাই নাই, আমাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে, তাহলে আমি আশঙ্কা করি একজন আইনজীবী হিসাবে যে তার খালাস পাওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হবে। স্পর্শকাতর এক ফৌজদারি মামলায় এত কম সময়ে বিচার কাজ শেষ করার নজির বাংলাদেশে এটাই প্রথম। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। ডিসেম্বরে কাউন্সিল করবে গণফোরামের ভেঙে যাওয়া দুই অংশই। ডক্টর কামাল হোসেনকে সভাপতি পদ থেকে বাদ দিয়ে তরুণ নেতৃত্ব আনার সিদ্ধান্ত নিয়েছে মোস্তফা মহসিন মন্টু ও আবু সাইদরা। আর বহিষ্কৃতদের কাউন্সিলের কোনো বৈধতা নেই বলছেন ডক্টর কামাল হোসেন নেতৃত্বাধীন অংশ। এ অংশের নেতা ডক্টর রেজা কিবরিয়া নিউজ 24-কে বলেন, মন্টু সহ বহিষ্কৃতরা নানাভাবে জাতীয় নির্বাচনেও দলকে বিভ্রান্ত করেছে। মারুফা রহমানের প্রতিবেদন। গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোস্তফা মহসিন মন্টু ও আবু সাইদ সহ আটজনকে বহিষ্কার করেছে গণফোরামের কামাল হোসেনের নেতৃত্বাধীন অংশ। এ প্রসঙ্গে মোস্তফা মহসিন মন্টু বলেন, তারা এরই মধ্যে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে বৈঠক করছেন, আগামী নেতৃত্ব তারা তরুণদের হাতে তুলে দিতে ডিসেম্বরে আলাদা কাউন্সিল করবেন। ওনারা যে কাজটা করেছে এই কাজটা খুবই অনৈতিক। আর ডক্টর কামাল হোসেন সাহেবের কথা আমরা বলেছিলাম যে উনি যেহেতু প্রতিষ্ঠা লগ্ন থেকেই আছেন, তা আমরা ওনাকে সসম্মানেই রাখব। তো উনি যদি কোনো বিভ্রান্তমূলক কিছুতে উনি চলে যান, তাহলে আগামী সম্মেলনেই আমরা তার ব্যাপারে সিদ্ধান্তটা নিই। আমরা নতুন নেতৃত্ব চাই, কারণ 27 বছর একটা লোক একটা দলের সভাপতি থাকতে পারে। এদিকে কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া বলেছেন, বহিষ্কৃতদের কাউন্সিল করার কোনো এখতিয়ার নেই। দলের নেতাকর্মীরা আর তাদের চায় না দাবি করে জানান, গণফোরাম আগামী 12 ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। ওটা কাউন্সিল না, ওটা কোনো কাউন্সিল না, ওটা সাধারণ সম্পাদক সভাপতির অনুমতি নিয়ে কাউন্সিল ডাকতে পারে। ওদের একটা কথিত একটা মিটিং হচ্ছে। কালো একটা হাত আমাদের দল থেকে আমরা উঠিয়ে নিতে পেরেছি, দলের সবাই খুবই সন্তুষ্ট, খুব খুশি। ডক্টর কামাল হোসেন নেতৃত্বাধীন গণফোরাম সারা দেশে নেতাকর্মীদের কাছে যাচ্ছে এবং নতুন ধারার রাজনীতি করার কথা ভাবছে বলেও জানান রেজা কিবরিয়া। দেখেন, নির্বাচনের সময় এক প্রার্থীকে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যেতেরই মধ্যে প্রস্তুত করা হয়েছে নৌবাহিনীর 4টি এলসিইউ জাহাজ। প্রথমে সড়কপথে এবং তারপর নদী ও সাগর পথ ধরে সরাসরি ভাসানচর নানাভাবেই রোহিঙ্গাদের আশ্রয় প্রকল্পটিতে যাতায়াত করতে পারবেন সংশ্লিষ্টরা। আছে হেলিকপ্টার যোগে ভাসানচরে যাওয়ার সুযোগও। ভাসানচর নিয়ে শেখ জালালের ক্যামেরায় 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের 3য় পর্বে চরের সাথে যোগাযোগ ব্যবস্থাপনা ও রোহিঙ্গাদের স্থানান্তর প্রস্তুতি নিয়ে জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। ঢাকা থেকে সড়কপথে চট্টগ্রাম, তারপর বাংলাদেশ নৌবাহিনীর বোট ক্লাব থেকে জাহাজে করে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা। সর্বোচ্চ সময় লাগতে পারে 3.5 ঘন্টা। নদী ও সাগরের আবহাওয়া অনুকূলে থাকলে পতেঙ্গা থেকে ট্রলারে করেও ভাসানচরে যাওয়া যেতে পারে। ডান দিকে সন্দ্বীপ, আর সামনে আর কিছু দূর এগোলেই মেঘনা এবং বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত ভাসানচর, যে চরে 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত হলে স্থলপথে এবং এই সমুদ্রপথে নিয়ে যাওয়া হবে তাদেরকে। নৌবাহিনীর এমন 4টি জাহাজে অন্তত 250 জন করে রোহিঙ্গা স্থানান্তর করা হবে সেই চরে। ট্রান্সপোর্টেশন যে প্ল্যান, সেটা ধরেন বাই রোড বাই সি দুইভাবেই আসতে হবে। আপনারা সবাই জানেন ওরা টেকনাফের যে ক্যাম্প ব্যবস্থান করছে সেখান থেকে বাই রোড আসতে হবে। এটা আসলে দুর্যোগ মন্ত্রণালয় এবং ইউএন বডি সবাই কোঅর্ডিনেটেড এফোর্টের মাধ্যমে করবে। ভাসানচরে যাতায়াত নিয়ে অনেকে প্রশ্ন তুললেও বাস্তবে অনেকগুলো পথই খোলা থাকছে। সমুদ্রপথে যেতে চাইলে পতেঙ্গা থেকে 28 নটিক্যাল মাইল, নোয়াখালী থেকে 21 নটিক্যাল মাইল, হাতিয়া থেকে 13 নটিক্যাল মাইল, জাহাজির চর থেকে 11 নটিক্যাল মাইল, আর সন্দ্বীপ থেকে মাত্র 4.5 নটিক্যাল মাইল দূরত্বে ভাসানচর। দূরে সবুজ ডিঙে নির্ঘুম দাঁড়িয়ে থাকা লাইট হাউস জানান দিচ্ছে গন্তব্যে পৌঁছে যাওয়ার বার্তা। ভাসানচর বেস ক্যাম্পে এসে থামে নৌবাহিনীর জাহাজ।
পরিকল্পিত রাস্তাঘাট, ঘরবাড়ি, সুরক্ষা বলয় আর সাময়িকভাবে জীবন জীবিকার অপর সম্ভাবনা নিয়ে রোহিঙ্গাদের জন্য শতভাগ প্রস্তুত ভাষাঞ্চর। কক্সবাজারের উপর চাপ কমাতে যখন সরকার 1,00,000 রোহিঙ্গাকে স্থানান্তরের ব্যাপারে বদ্ধপরিকর, তখন কখনো প্রাকৃতিক দুর্যোগের কথা বলে, কখনো জীবিকা নির্বাহের দোহায় দিয়ে, আবার কখনো বা দুর্বল অবকাঠামোর কথা বলে রোহিঙ্গারা কোনোভাবেই এই ভাষান্তরে স্থানান্তরিত হতে চান না। কিন্তু স্থানীয়রা কিন্তু বলছেন একেবারেই ভিন্ন কথা। আর সে কারণে এটি কি শুধুমাত্র রোহিঙ্গাদের আপত্তি, নাকি এর পেছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে, সেটিই কিন্তু দেখার বিষয়। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ভাষান্তর, নোয়াখালী। 4,000 টাকা খোরাকি ভাতা এবং মালিক কর্তৃক নিয়োগপত্র প্রদান, নৌপথে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ সহ 11 দফা দাবিতে লাগাতার ধর্মঘট করছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও লাইটার্স জাহাজ শ্রমিক ইউনিয়ন। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের বাংলা বাজার ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, শ্রমিকদের দাবিগুলো কি এবং হচ্ছে ধর্মঘটের কারণে আসলে বন্দরে কি ধরনের প্রভাব পড়েছে? ধন্যবাদ আরিফা, আপনি ঠিক আমার পেছনের দিকে দেখলে বুঝতে পারছেন, কিন্তু এখানে যেখানে শ্রমিকরা সকাল থেকে কিন্তু আসলে যে পণ্য উঠানামা বলতে চেয়ে বন্দরের যে পণ্যগুলো জাহাজে করে আসে, এই জায়গায় আমি যেখানে আছি বাংলাবাজার ঘাটে, এই ঘাটে কিন্তু তারা কিন্তু পণ্য উঠানামা করে। কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখন কিন্তু শ্রমিকরা কিন্তু অলস সময় কাটাচ্ছেন। এর আগেও কিন্তু আমরা দেখেছি গত বছরও কয়েকবার কিন্তু একই দাবিতে তারা কিন্তু আসলে ধর্মঘট করেছিল। তাদের কিন্তু আসলে যে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল, তাদের যে দাবিগুলো রয়েছে খোরাকি ভাতা বলতে 4,000 টাকা খোরাকি ভাতা সহ কিন্তু 11 দফা দাবি তারা উত্থাপন করেছিল, তাদের আশ্বাসের কারণে কিন্তু তারা ধর্মঘট থেকে সরে গেছে। কিন্তু তারা বলছেন এখনও পর্যন্ত সেই দাবি কিন্তু যে আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাসের মধ্যেই আছে, এখনও পর্যন্ত কোনো বাস্তবায়ন হয়নি। সেই বাস্তবায়ন না হওয়ার কারণে কিন্তু গতকাল রাত 12টা থেকে তারা কিন্তু ধর্মঘট শুরু করেছেন। তার কারণে চট্টগ্রামে যে 16টি ঘাট রয়েছে, যে ঘাটগুলোতে জাহাজ আসলে কিন্তু আসলে লাইটারের জাহাজ যেগুলো আছে সেই জাহাজ থেকে কিন্তু পণ্য উঠানামা করা হয়, সেই ঘাটে কিন্তু আসলে আমরা দেখছি একেবারে কাজ বন্ধ করে কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যারা শ্রমিক আছেন তারা অলস সময় কাটাচ্ছেন। তেমনিভাবে যে বন্দরের ভেতরে যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু তারা স্বাভাবিক রেখেছেন, কিন্তু বহিরঙ্গরে যে পণ্য খালাস হওয়ার কথা রয়েছে সেই জায়গায়ও কিন্তু আমরা যতটুকু পর্যন্ত আমরা জেনেছি সেখানেও কিন্তু আসলে তারা পণ্য খালাস এখনও পর্যন্ত তারা অব্যাহত রেখেছেন। কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আসলে যে ঘাটগুলো সেই ঘাটগুলোতে কিন্তু আসলে পণ্য খালাস না হওয়ার কারণে বন্দর ব্যবহারকারী যারা কিন্তু আসলে এই ঘাটগুলো দিয়ে যারা পণ্য আনে তারাই পড়ছে কিন্তু মহাবিপাকে। কিন্তু প্রতিবারই কিন্তু আসলে দেখা যায় তাদের দাবি পূরণের জন্য চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের যে একটা বিভিন্ন এই দাবিগুলো পূরণ করার জন্য তাদেরও কিন্তু আসলে দাবি থেকেই যায়, কিন্তু আসলে তাদের দাবি পূরণ না হওয়ার কারণে কিন্তু বন্দর ব্যবহারকারী বলতে যারা ব্যবসায়ী আছেন তারাই পড়ছে এই সমস্যা। যদি এই ধর্মঘটটা যদি লাগাতার হয়ে যায় তাহলে কিন্তু আসলে বন্দরে যারা ব্যবসায়ী আছে তারাই কিন্তু আসলে মহাসমস্যায় পড়বে, এমনকি বন্দরের পণ্য খালাস যেটা হচ্ছে সেই পণ্য খালাস করলে হবে না, কিন্তু যে পণ্যগুলো আনা নেওয়া হচ্ছে সেই পণ্য যদি কিন্তু আসলে ঘাটগুলিতে খালাস না হয় কিন্তু আসলে ব্যবসায়ীরা পড়বে মহাসমস্যায়। কিন্তু যারা কিন্তু আসলে ধর্মঘট ডাক দিয়েছেন নৌযান ফেডারেশন এমনকি লাইটারের জাহাজ শ্রমিক ইউনিয়ন, তারা বলছেন তাদের যে দাবি রয়েছে 11 দফা দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আসলে আন্দোলন চালিয়ে যাবে। আপনাদের তো যে ধর্মঘট শুরু করলেন গতকাল রাত থেকে, তো আসলে আপনাদের কী দাবি? এর আগেও তো আপনারা এই দাবি নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়েছেন। জাহাজ শ্রমিকের দাবি আমরা কেন, আমি আমি আপনার থেকে জানতে চাচ্ছি দাবিগুলো কি আপনাদের, কেন এর আগেও তো আপনারা করেছিলেন? আমরা জাহাজ শ্রমিক না, আমরা হলাম এখন কি এই জায়গায় কাজ বন্ধ, এদের কাজ বন্ধ, মালের কেরিয়ার। আচ্ছা, এখন কি কাজ বন্ধ নাকি? আমাদের কাজ বন্ধ, ওই জাহাজওয়ালারা ধর্মঘট ডাকছে এই জন্য আমাদের কাজ বন্ধ। কালকে রাত্রে 12টা ঘাটেই কাজ বন্ধ, সব ঘাটে মাল যে পরিমাণ আসছে কিন্তু ঘাটে কেনে কম, দ্রুত ব্যাগে মাল উঠাচ্ছে কিন্তু এখন ধর্মঘটের জন্য মাল উঠাতে পারতেছে না, শ্রমিক আইসে এখন বসে আছে, কাজ বন্ধ এখন। তাহলে তো সকালবেলা তো এখানে পণ্য খালাস হওয়ার কথা? হ্যাঁ, সকালে পণ্য খালাস হওয়ার কথা, কিন্তু কালকে থেকে জাহাজ কালকে বিকেল থেকে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে এটা ধর্মঘট। কেমন জাহাজ এসেছে এখন? জাহাজ প্রচুর পরিমাণ জাহাজ এসেছে, অনেক মাদার ভেসেল এসেছে,
এবং অনেক লাইটারিং হচ্ছে, কিন্তু লাইটারিং এখন যদি ধর্মঘট হয় তাহলে তো লাইটারিং ড্যামারেজ খাবে, কোম্পানি তো মরে যাবে, কারণ যে ভাড়া তার সাথে ড্যামারেজ বেশি, যার জন্য এই এই ধর্মঘটের খুব ক্ষতি হবে। ধন্যবাদ আপনাকে। আরিফে, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যারা শ্রমিকরা আছেন তারা কিন্তু অলস সময় কাটাচ্ছেন, তারা বলছেন যে বিদেশ থেকেও কিন্তু অনেক জাহাজ এসেছে, কিন্তু সেই জাহাজগুলো কিন্তু অলস সময় কাটাচ্ছেন, এমনকি এইভাবে যদি কিন্তু লাগাতার হয়ে যায় এই ধর্মঘটটি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে জাহাজগুলো আমরা দেখানোর চেষ্টা করছি, এই জাহাজ যদি অপেক্ষার পর অপেক্ষার করতেই থাকে তাহলে কিন্তু তাদের ড্যামারেজ গুনতে হবে বলে তারা আশা করছেন। তার কারণে বন্দর ব্যবহারকারী যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, তাদের কিন্তু দাবি উঠেছে দ্রুত যদি এই সমস্যার সমাধান না হয়, কিন্তু আসলে যে বন্দরে যারা ব্যবসায়ী আছেন তাদের কিন্তু অনেকটা লোকসান গুনতে হবে বলে তারা মনে করছেন। আমরা দেখাতে চাচ্ছি যে ঘাটগুলোতে যে জাহাজগুলো এসেছে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, এই জাহাজ কিন্তু অলস সময় কাটাচ্ছেন, তেমনিভাবে যে জাহাজের যারা ক্যাপ্টেন আছেন তারাও কিন্তু আসলে যে তারা আন্দোলনের সাথে যোগ দিয়েছেন, এমনকি যারা লাইটারের জাহাজের যারা শ্রমিক ইউনিয়ন করছেন তারাও কিন্তু আসলে আন্দোলনে যোগ দিয়েছেন। একটু আগে আমরা দেখেছি তারা কিন্তু আসলে যে এই জায়গায় আমরা যেখানে এসেছি এই জায়গাসহ বিভিন্ন ঘাটে তারা অবস্থান নিয়েছে, তারা বলছেন তাদের যে দাবি দীর্ঘদিনের যে দাবি রয়েছে সেই দাবিগুলো যতদিন পর্যন্ত মানা হবে না ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছে। সব মিলিয়ে বলা যায় আরিফা, আপনি অবশ্যই বুঝতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় সমস্যা কিন্তু দেখা যাচ্ছে, এইভাবে যদি শ্রমিকরা কাজ না করে, এমনকি যে জাহাজের যারা কাজ করে তারা যদি যারা জাহাজের ক্যাপ্টেন আছেন, এমনকি জাহাজ চলাচলের জন্য যারা জড়িত রয়েছে তারাও যদি কিন্তু জাহাজ চালিয়ে না যায়, এমনকি পণ্য খালাস যদি একেবারে এতদিন এই গতকাল রাত থেকে যেভাবে বন্ধ রয়েছে সেভাবে যদি বন্ধ থেকে যায় তাহলে কিন্তু আসলে বন্দর ব্যবহারকারীরা কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়তে যাচ্ছে। এই কারণে কিন্তু আসলে বন্দরের ব্যবসায়ী যারা আছে তাদের দাবি উঠেছে, তারা বলছেন, এমনকি চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতিও কিন্তু একটু আগে আমরা কথা বলেছি, তিনিও কিন্তু আমাদেরকে জানিয়েছেন, তিনি বলছিলেন কিন্তু আসলে যে এই সমস্যা কিন্তু দীর্ঘদিনের সমস্যা, এই সমস্যার সমাধান দ্রুত করা দরকার বলে তারা মনে করছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে আরিফার কাছে। জয়, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জয় চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। বিশ্বব্যাপী আবারও আঘাত হেনেছে করোনার দ্বিতীয় ঢেউ, আর জীবন ও জীবিকা দুটির জন্যই এখন বড় প্রশ্ন, কবে আসছে ভ্যাকসিন? এই মুহূর্তে অন্তত 10টি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্যায়ে, তবে এগিয়ে রয়েছে অক্সফোর্ড, মডার্না ও চীনা সংস্থা সিনোভ্যাকের করোনা টিকা। নভেম্বর থেকে মার্চের মধ্যে অন্তত 2টি টিকা বাজারে আসার ইঙ্গিতও মিলেছে। ভ্যাকসিন উদ্ভাবক হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশও। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। বর্তমানে বিশ্বব্যাপী 40টি টিকা ক্লিনিক্যাল ট্রায়াল বা মানব শরীরে পরীক্ষা চলছে। এর মধ্যে অন্তত 10টি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে। মহামারীর শুরুর দিক থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা নিয়ে সবচেয়ে বেশি প্রত্যাশা তৈরি হয়, বর্তমানে যার চূড়ান্ত ধাপের পরীক্ষা চলছে। ভ্যাকসিনটি চলতি বছরের শেষ দিকে স্বাস্থ্য নিয়ন্ত্রকদের সবুজ সংকেত পেতে পারে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ঔষধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রোজেনিকার তৈরি টিকা বানাচ্ছে ভারত। সবুজ সংকেত পেলে আগামী মার্চেই দেশে করোনা টিকা এসে যাবে। যে কয়টি দেশ টিকা তৈরিতে এগিয়ে রয়েছে তার মধ্যে অন্যতম চীন। চীনা সংস্থা সিনোভ্যাক এর বানানো টিকা ট্রায়ালের শেষ পর্যায়ে রয়েছে। এছাড়াও চীনের তৈরি 4টি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্যায়ে রয়েছে। কোভিড-19 রোধে পরীক্ষামূলক টিকার ইতিবাচক ফল পাওয়ার কথা জানিয়েছে মার্কিন কোম্পানি ফাইজার, মডার্না এবং জার্মান কোম্পানি বায়োএনটেক। এরই মধ্যে স্পুটনিক 5 নামক ওই টিকার 120 কোটি ডোজের আগাম বুকিং দিয়েছে অন্তত 10টি দেশ। এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন নিয়ে কাজ চললেও এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় ঢুকেছে 137টির নাম। বাংলাদেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি করা 3টি ভ্যাকসিনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন প্রি ক্লিনিক্যাল ক্যান্ডিডেটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্লোব বায়োটেক বলছে এই ভ্যাকসিনের একটি ক্যান্ডিডেটের প্রি ক্লিনিক্যাল ট্রায়াল এরই মাঝে সফলভাবে সম্পন্ন হয়েছে। মাসুদ রানা, নিউজ 24। সারা দেশে জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ সহ 200+ প্রতিষ্ঠানের নির্বাচন ও উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান আহমেদ। কাকন, কাকন, ভোটে ভোটারদের উৎসাহ কেমন দেখছেন?
আরিফা, আপনি আসলে যেমনটি বলছিলেন যে আসলে সারা দেশব্যাপী ইউনিয়ন পরিষদগুলোতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এর মাঝে নেত্রকোনার একটি মাত্র 86টি ইউনিয়নের মধ্যে একটি মাত্র ইউনিয়ন পরিষদে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নেত্রকোনার পূর্ব ধলার ধলামুলগাঁও ইউনিয়ন পরিষদ, এই ধলামুলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গত 3রা মে মারা যাওয়ার পর কিন্তু আসলে এই পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়, আর এই চেয়ারম্যান পদে কিন্তু আসলে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুধুমাত্র আওয়ামী লীগ থেকে একজন নৌকা মনোনয়ন নৌকা প্রতীক নিয়ে আসলে এই মাঠে নেমেছে নির্বাচনী প্রচারণায়, এবং এই দীর্ঘদিন প্রচারণা শেষে আজকে কিন্তু সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন আসলে যে নেত্রকোনার এই ভোট কেন্দ্রে কিন্তু আসলে সবচেয়ে বেশি ভোটার এই ইউনিয়ন পরিষদের এই কেন্দ্রটিতে। কিন্তু আমি নাগাইন ভোটার ভোট কেন্দ্রে রয়েছি, এখানে আসলে সকাল থেকেই মোটামুটি ভালো বলতে পারেন ভোটার উপস্থিতি ভালোই রয়েছে, এবং ভোটাররাও কিন্তু শান্তিপূর্ণভাবেই কিন্তু আসলে ভোট দিতে পারছেন। আমি যদি আপনাকে জানাতে চাই যে এই উপজেলা পূর্বদলা উপজেলার 11টি ইউনিয়ন রয়েছে, এর মধ্যে একটি ইউনিয়নে নির্বাচন হচ্ছে, আর এখানে কিন্তু এই ইউনিয়ন পরিষদে সর্বমোট ভোটার রয়েছেন কিন্তু 21,905 জন ভোটার রয়েছে, আর 21,905 জন ভোটারের মাঝে নারী ভোটার রয়েছেন প্রায় 10,600 জন এবং পুরুষ ভোটার রয়েছেন 11,000 ভোটার। আর একটি বিষয় যদি আমি জানাতে চাই যে আসলে এই নির্বাচনকে ঘিরে কিন্তু গত কয়েকদিন যাবতই কিন্তু আলোচনা সমালোচনা চলছিল যে আসলে কোনো বিএনপির প্রার্থী বা অন্য কোনো দল অংশগ্রহণ করেননি, কিন্তু এই শুধুমাত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন, যারা সকলেই কিন্তু আসলে আওয়ামী লীগের দলীয় সাংগঠনিকভাবে কিন্তু আসলে তারা বেশ কয়েকজন এই ইউনিয়নের আওয়ামী লীগের নেতাও রয়েছেন, তারা কিন্তু সবাই আওয়ামী লীগের বিপক্ষে কিন্তু আসলে বিদ্রোহী নির্বাচন করছেন। আপনি আসলে দেখতেই পাচ্ছেন যে সাধারণ মানুষ এখানে আসলে ভিড় জমিয়েছেন এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন। আইন শৃঙ্খলা বাহিনীর আমি জেলা প্রশাসক কাজী আব্দুর রহমানের সাথে কথা হয়েছে আমার, তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে কোনো পরিস্থিতি এড়াতে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এই প্রত্যেকটা এই কেন্দ্রে। এখানে কিন্তু আসলে প্রায় 9টি ভোট কেন্দ্র রয়েছে এই ইউনিয়ন পরিষদে, 9টি ভোট কেন্দ্রে এই ভোট প্রদান করছে। 38টি গ্রাম এই ইউনিয়নের মধ্যে, 38টি গ্রামের প্রায় 21,000 ভোটার কিন্তু আসলে এই ভোটাধিকার প্রয়োগ করবেন। আসলে এই ছিল কিন্তু আসলে নেত্রকোনার পূর্বধলা ধলামুলগাঁও ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু আমার কাছে ভোট গ্রহণের সর্বশেষ পরিস্থিতি। কানুন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নেত্রকোনা থেকে কানুন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, জেলা উপজেলা এবং ইউনিয়ন পরিষদের ভোট চলছে সেই খবরই জানাচ্ছিলেন। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ফ্লোরিডা সহ কয়েকটি অঙ্গরাজ্যে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। যুক্তরাষ্ট্রের নির্বাচনে পর্যন্ত রেকর্ড 2,80,00,000 আগাম ভোট পড়েছে। ফ্লোরিডায় আগাম ভোট শুরু হয়েছে সোমবার, চলবে 1 নভেম্বর পর্যন্ত। এবারের আগাম ভোটে আগের বছরগুলোর চেয়ে অনেক বেশি মানুষ এরই মধ্যে ভোট দিয়েছে। 2016 সালের নির্বাচনে মোট যত ভোট পড়েছিল এবছর এখন পর্যন্ত তার প্রায় 20% ভোট পড়েছে। ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসে 30,00,000 করে ভোট পড়েছে। গতকাল স্থানীয় সময় সকাল 7টায় সবগুলো ভোট কেন্দ্র উন্মুক্ত করে দেওয়া হয়। ভোট গ্রহণ শেষ হয় সন্ধ্যা 7টায়। মঙ্গলবারও একইভাবে ভোট গ্রহণ করা হবে। এদিকে শেষ সময়ে এসে অন্যান্য গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে জোর প্রচার চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। বিশ্ব অস্টিওপরোসিস দিবস আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে এই দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য করা হয়েছে নিজের হাড়কে ভালোবাসুন, ভবিষ্যৎ সুরক্ষিত করুন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন বয়স্কদের এ রোগের ঝুঁকি বেশি থাকলেও এর প্রতিরোধ করে তুলতে হবে তরুণ বয়স থেকেই। পরিমিত খাদ্যাভ্যাস, ব্যায়াম, ঘুম কমিয়ে দিতে পারে হাড় ক্ষয়ের ঝুঁকি। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় মূলত এটি ক্যালসিয়ামের অভাবজনিত রোগ। সাধারণত বয়স্ক পুরুষ ও নারীদের এই রোগ হয়ে থাকে।
আন্তর্জাতিক অস্টিওপোরোসিস ফাউন্ডেশনের সর্বশেষ তথ্য মতে বিশ্বব্যাপী 50 প্রতি 3 নারীর একজন ও প্রতি 5 পুরুষের মধ্যে একজন ভোগেন অস্টিওপোরোসিসে, যাদের পরিণতি চলাফেরায় স্বাধীনতা হারানো বা পঙ্গুত্ব। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন বার্ধক্যে এই রোগের দেখা মিললেও সুপ্ত অবস্থায় এটি বাসা বাঁধতে শুরু করে তরুণ বয়স থেকে। এটা আমাদের জীবন যৌবন যেভাবে চলে, যৌবন যখন মানুষের শেষ হবে অথবা প্রাকৃতিক ভাবে একটা লোক যেরকম দৈনন্দিন রোদে যাবে, তারপরে খেলাধুলা করবে, চলাফেরা করবে, হাঁটাচলা করবে, এই জিনিসগুলো যারা না করবে মূলত তাদেরই এই ধরনের হবে। এই রোগ প্রতিরোধে অলস জীবনযাপন নয়, বরং কর্মময় জীবনের সাথে ব্যায়াম, পর্যাপ্ত ঘুমের উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সক্রিয় এবং কর্মময় জীবনই শরীরের হাড়ের সুরক্ষা দেয়, এটি আমাদের মনে রাখতে হবে। এই জন্য অলস নয়, কর্মমুখর জীবন হচ্ছে হাড় প্রতিরোধের জন্য সর্বোত্তম। লাভ ইয়োর বোন, প্রোটেক্ট ইয়োর ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত করতে নিজের হাড়কে ভালোবাসতে হবে এখন থেকেই। রিশাদ হাসান, News24, ঢাকা। এবারে দুর্গাপূজার খবর। করোনার কারণে উৎসব নয়, এবার কেবলমাত্র পূজা অর্চনা করার আহ্বান জানিয়েছেন ডাক্তার সামন্তলাল সেন। বয়স্কদের মণ্ডপে না নেওয়ার পরামর্শ তার। এছাড়াও সম্ভব হলে ভার্চুয়াল মাধ্যমে অঞ্জলি দেওয়ার কথাও জানান তিনি, এবং এছাড়া গণমাধ্যমগুলোকে বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান এই চিকিৎসক। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ২২ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে দুর্গোৎসব। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব চলবে 26 অক্টোবর পর্যন্ত। করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে এবছর পূজায় ভিড় এড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এদিকে কলকাতা হাইকোর্টের রায়েও পূজা মণ্ডপের প্যান্ডেলে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। একই সুরে কথা বললেন বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসক সামন্তলাল সেন। আমরা অবশ্যই পূজা করব, কিন্তু উৎসবটা এবার করব না। উৎসব আমরা বেঁচে থাকলে আগামী বছর অনেক বড় করে করব। একসঙ্গে বেশি লোক পূজা মণ্ডপে না থাকি, জীবন আপনার, আপনার পরিবারের জীবন আপনি বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। করোনা মোকাবেলায় এবার ভক্ত ও পুরোহিতদের মাস্ক পরে মণ্ডপে প্রবেশ করার পরামর্শ দিয়েছেন ডাক্তার সামন্তলাল সেন। 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে সতর্ক করেছেন তিনি। সম্ভব হলে ভার্চুয়াল মাধ্যমে প্রার্থনা ও অঞ্জলি প্রদান করতে হবে। বাংলাদেশে সরকারি টেলিভিশন, বেসরকারি টেলিভিশন, তারপরে আরো সোশ্যাল মিডিয়া, প্রত্যেককে আপনারা যতটুকু সম্ভব বিভিন্ন মণ্ডপের সাথে, আপনারা যদি হিন্দুদের একটা পূজার মেইন ফাংশন হচ্ছে অঞ্জলি দেওয়া, সেটা যদি আপনারা লাইভ টেলিকাস্ট করতে পারেন তাহলে কিন্তু অনেকেই যাবে না। এবং অনেক বয়স্ক লোক যারা কমরবিডিটি, যাদের ডায়াবেটিস আছে, হার্ট ডিজিজ আছে, এটা একটা ইমোশনাল সাইকোলজিক্যাল জিনিস যে অঞ্জলি দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছে, একই আশঙ্কা বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়েরও। তাই বিজয়া দশমীতে এবার শোভাযাত্রা ছাড়াই হবে দেবী দুর্গার বিসর্জন। অন্তরা বিশ্বাস, News24, ঢাকা। এদিকে ভারতে পশ্চিমবঙ্গের গোটা রাজ্যে দুর্গাপূজা উপলক্ষে নির্মিত সব পূজা মণ্ডপে দর্শক ঢোকায় নিষেধাজ্ঞা জারি করলেন কলকাতা হাইকোর্ট। মহামারী পরিস্থিতিতে আদৌ পূজা করার অনুমতি দেওয়া সঙ্গত কিনা তা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। সে মামলার রায়ে সোমবার রাজ্যের সব পুজো প্যান্ডেলকে নো এন্ট্রি জোন হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের নির্দেশ কিভাবে এবং কতটা মানা হলো তা হলফনামা হিসেবে লক্ষ্মী পূজার পর আদালতকে জানাতে হবে রাজ্যকে। এবারে অন্যান্য প্রসঙ্গ। কুড়িগ্রামে নানা অনিয়মের মধ্যে চলছে পোস্ট অফিসের ই সেন্টারের সেবা কার্যক্রম। সরকারি কোষাগারে 10% এবং পোস্ট মাস্টারকে 10% কমিশন দিয়ে যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে বাণিজ্যিকভাবে, ফলে ই সেন্টারের সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। হুমায়ুন কবির সূর্যের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের ভুরুঙ্গামারির বলদিয়া পোস্ট অফিস, যেখানে পোস্ট মাস্টারের কক্ষ তালাবদ্ধ আর অন্য কক্ষে সবজি, অথচ এই ভবনেই থাকার কথা পোস্ট ই সেন্টারের সেবা। এর পরিবর্তে পার্শ্ববর্তী সাধু বাজারে ব্যবহৃত হচ্ছে পোস্ট ই সেন্টারের ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার সহ নানা আসবাবপত্র।
অন্যদিকে সুবল পারবাজারের কেদার ডাকঘর শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ, বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই। এখানে সরঞ্জামাদি ব্যবহৃত হচ্ছে বাজারের একটি দোকানে। স্থানীয়দের অভিযোগ, পোস্টমাস্টার ই সেন্টারের সরঞ্জামাদি ভাড়া দিয়ে আর্থিক সুবিধা ভোগ করছেন। সুযোগ সুবিধা তো পাওয়া যাচ্ছে না, ওসব তো আমরা কোনোদিন দেখিই নাই। ই-কমার্স বানানোর যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো আমরা পাই না। এখানে ল্যাপটপ ছিল তিনটে, আর প্রিন্টার একটা আছে, আর হচ্ছে এইচপি লেজার প্রিন্টার যেটা আছে। জিনিসপত্র আমাদের মাসিক যেটা আয় হয় সেখান থেকে 10% সরকারকে দেয়, 10% মাস্টারকে দেয়। তবে পোস্টমাস্টার জানান, প্রয়োজনীয় লোকবলের অভাবে বাজারে চালানো হচ্ছে পোস্ট ই সেন্টারের কার্যক্রম। লোক সমাগম নাই, জিনিসগুলো আছে পার্শ্ববর্তী আমার এই যে সাধুমোর আছে, যেখানে লোক সমাগম বেশি, যেখান থেকে মনে করেন মানুষ সুবিধা পাবে সেখানে আছে। কর্তৃপক্ষের সিদ্ধান্তে নিরাপত্তার কথা বিবেচনা করে নিয়ম কিছুটা শিথিল করার কথা জানালেন এই পরিদর্শক। যে অফিসে ধরেন সিকিউরিটি নাই, হ্যাঁ ধরেন যে ঘরেই নেই, সেখানে তো তাকে কোথাও বসতে হবে, এই জন্য আমার ডিপার্টমেন্ট এটাকে শিথিলতা দেওয়া আছে। পোস্ট ই সেন্টার ফর রুরাল কমিউনিটি শীর্ষক প্রকল্পের আওতায় সারা দেশে 8,500 ডাকঘরে চালু হয়েছে এই ই সেন্টার সেবা কার্যক্রম। কুড়িগ্রামের 73 ইউনিয়নের মোট 80 ডাকঘরেই ই সেন্টার চালু করা হয়। ডেক্স রিপোর্ট, নিউজ 24। নেত্রকোনা এবার কয়েক দফা বন্যায় কৃষিতে প্রায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে। কষ্টে ফলানো সোনার ফসল হারিয়ে দিশে হারা এই অঞ্চলের 37,000-এরও বেশি কৃষক। কৃষি কর্মকর্তারা বলছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের সার বীজ সহ সব ধরনের সহায়তা করা হবে। এছাড়া ক্ষতি পুষিয়ে নিতে রবি শস্য আবাদের পরামর্শ দিচ্ছেন তারা। সোহান আহমেদ কাকনের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। কৃষি বিভাগের তথ্য মতে নেত্রকোনায় কয়েক দফা বন্যায় কয়েক হাজার হেক্টর জমির রোপা আমন ও সবজির ক্ষেত পানিতে তলিয়ে যায়। এতে কৃষিতে প্রায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে। কৃষকরা জানান এবার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দফায় দফায় বন্যায় নেত্রকোনা সদর, সীমান্ত উপজেলা, দুর্গাপুর, কমলকান্দা, বাহারহাট্টা, মদনসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। বানের পানিতে তলিয়ে যায় রোপা আমন ধান ও সবজির ক্ষেত। এতে দিশেহারা হয়ে পড়েছেন তারা। এ অবস্থায় ক্ষতি পুষিয়ে নিতে কৃষি প্রণোদনার দাবি তাদের। তবে এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হয়েছে। এছাড়া ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের সরিষা ভুট্টা রবি শস্য আবাদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। প্রায় 90 কোটি টাকা মূল্যের সমমূল্যের চাউল ক্ষতি হয়েছে, ভুট্টা, শাকসবজি এবং মরিচ, গম ইত্যাদি করার জন্য মাঠ পর্যায়ে আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর নেত্রকোনায় 1,37,000 হেক্টর জমিতে আমন ধানের আবাদ করেছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। পিপলস লিজিং বন্ধ চান না আমানতকারীরা। তাদের দাবি প্রতিষ্ঠানটি পুনরায় চালু করে তাদের জমা অর্থ সঠিক নিয়মে ফেরত দেওয়ার। সোমবার রাজধানীর মতিঝিলে নিজেদের জমা 750 কোটি টাকার ফেরতের দাবিতে মানববন্ধন করেন আমানতকারীরা। এ সময় তারা পিপলস লিজিং এর প্রধান কার্যালয় সিটি সেন্টারের সামনে জড়ো হন। পরে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের সামনেও বিক্ষোভ করেন ক্ষুব্ধ আমানতকারীরা। তারা প্রতিষ্ঠানটি পুনরায় চালু করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চান। অভিযোগ করেন আমানতকারীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমি আমার মরণোত্তর যে গার্ড অব অনার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে গার্ড অব অনার আপনার সরকার যেমন আদায় আমার অর্থটা যেন আমাকে ফেরত দেয়। এটা পেলে তাদের সংসার চলবে, এটা পেলে তার ক্ষুদ্র ব্যবসাটা চলবে। এবারে খেলার খবর। করোনার কারণে স্থগিত ঢাকা প্রিমিয়ার লীগ গড়াচ্ছে না এবছর, তবে সিসিডিএম এবং ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে জানুয়ারিতে চালু করা যেতে পারে ডিপিএল, এমন আভাস দিলেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। এদিকে বিদেশি ক্রিকেটার ছাড়াই নভেম্বরে 5 দলের টি-20 টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে বিসিবি। আরিফুল ইসলামের রিপোর্ট।
বিসিবি প্রেসিডেন্টস কাপ নিয়ে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা। তবে মাঠের বাইরে থেকে রুটি রুজির পথ বন্ধ এমন খেলোয়াড়ের সংখ্যা কম নয়। করোনার কারণে স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগের দিকে তাকিয়ে ওরা। তবে আশার খবর তেমন নেই বললেই চলে। এবছর গড়াচ্ছে না ডিপিএল। সিসিডিএম এবং ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে চালু করা যেতে পারে জানুয়ারিতে, যেখানে প্রিমিয়ার লিগ নিয়ে আরেকটি বাধা অবশ্য স্বাস্থ্যবিধি। এত লোককে একসাথে অ্যাকোমোডেট করাটার মতন জায়গা কোথায় আছে, এটা একটা বড় প্রশ্ন আমাদের জন্য। উই আর ওয়ার্কিং অন ইট। আমরা বিকেএসপির সাথে চেষ্টা করছি যে ওখানে কতজনকে আমরা অ্যাকোমোডেট করতে পারি। ক্লাবগুলোকে একটা ট্রেনিং করার সুযোগের ব্যবস্থা করতে হবে, আবার প্লেয়ারগুলো একত্র করতে হবে। তো জানুয়ারির ফার্স্ট উইক বা আমি যদি ওইভাবে 10 তারিখকে টার্গেট করে চিন্তা করি, এর আগে মনে হয় না পসিবল হবে আমাদের। নভেম্বরে 5 দল নিয়ে টি-20 টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি, যেখানে অংশ নিতে বড় কোনো বিদেশি ক্রিকেটার এখনও আগ্রহ দেখায়নি। তামিম বা সাকিব বা মাহমুদুল্লাহ বা যারা আমাদের টপ প্লেয়ার, তাদের মানের থেকে নিচু কোনো প্লেয়ার আসলে তো আমরা সেটাকে কনসিডার করবো না কোনোভাবেই। আমরা চাই না যে ওই মানের থেকে ভালো প্লেয়ার আসলে আমরা কনসিডারে রাখতে পারি, কিন্তু এখন আমরা সত্যি কথা বলতে সেরকম কোনো নাম পাইনি, বড় প্লেয়ারদের নাম পাইনি। যদি না হয় তাহলে ফরেন প্লেয়ার খেলবে, তাহলে লোকাল প্লেয়ার দিয়েই করবো আমরা। বিসিবি প্রেসিডেন্টস কাপে রান খরায় টপ অর্ডার। করোনাকালের বিরতির পর এখনও মানিয়ে নিতে পারেনি অনেক ব্যাটসম্যান, বলছেন খালেদ মাহমুদ সুজন। আরিফুল ইসলাম, নিউজ 24।